প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো তার আছে। আমরা এটা এই তার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ব্যাখ্যায় আসি। এই ভিডিওটিতে আমরা দেখছি মেশ নেটওয়ার্ক কাকে বলে। মেশ নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আমরা কম্পিউটারগুলোর যদি নাম দিয়ে নেই তাহলে দেখতে পারব। আমরা প্রথমে এ কম্পিউটারের কথা চিন্তা করি। এ কম্পিউটারটি এই তার দিয়ে বি কম্পিউটারের সাথে যুক্ত, এই তারের মাধ্যমে সি কম্পিউটারের সাথে যুক্ত, এই কম্পিউটার এই তারের মাধ্যমে ডি কম্পিউটারের সাথে যুক্ত, এই তার দিয়ে ই কম্পিউটারের সাথে যুক্ত এবং এই তার দিয়ে এফ কম্পিউটারের সাথে যুক্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই এ কম্পিউটারটি প্রতিটি কম্পিউটারের সাথে আলাদাভাবে যুক্ত। তার মানে আমি যদি এ কম্পিউটার থেকে ধরো একটি গান ই কম্পিউটারে পাঠাতে চাচ্ছি, আমি এটা সরাসরি এ থেকে ইতে পাঠাতে পারি, কিংবা আমি যদি একটু আলাদাভাবে পাঠাতে চাই আমি প্রথমে এ থেকে ডিতে গানটাকে পাঠাতে পারি এবং পরে ডি থেকে ইতে নিতে পারি। আমার এই ধরনের নেটওয়ার্কিংয়ে আমার যে কোনো ধরনের ফ্যাসিলিটি আমি পেতে পারি। যদি আমার কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যাই হয় না, আমি এই কম্পিউটার থেকে বি কম্পিউটারে ডাটা প্রেরণ করতে পারবো এবং পরে আমার যে কম্পিউটারে ডাটা প্রেরণ করা দরকার আমি সেই কম্পিউটারে ডাটাটি প্রেরণ করতে পারবো। এই মেশ নেটওয়ার্কিংয়েরও কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে যেটি বললাম, আমার যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে আমার এই নেটওয়ার্কের তেমন কোনো প্রভাব পড়ে না, আমি সহজেই অন্য একটি কম্পিউটার ডাটা প্রেরণ করে আমরা আমাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে তথ্যটি পাঠাতে পারবো। অসুবিধার মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যখন একসাথে অনেকগুলো নোড যুক্ত হয়ে যাবে তখন, একসাথে যদি অনেকগুলো নোড যুক্ত হয়ে যায় তাহলে আমার আবার আগের মতো ডাটা ট্রাফিকিংয়ের সৃষ্টি হয়। তার মানে এক কম্পিউটার থেকে আমি যদি আরেক কম্পিউটারে ডাটা প্রেরণ করতে চাই আমার যদি 5 সেকেন্ড তাহলে সময় লাগতো, ডাটা ট্রাফিকিংয়ের কারণে আমার সময় লাগবে 8 সেকেন্ড কিংবা 9 সেকেন্ড। এখন আমাদের মনে হতে পারে এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার যখন এরকম কোনো জায়গায় ডাটা প্রেরণ করতে হবে যেখানে প্রতিটি সেকেন্ডের মূল্য আছে সেখানে কিন্তু এই নেটওয়ার্ক সমস্যা করবে। তার মানে আমরা একবারে যদি পুনরায় আলোচনা করি বলতে পারি প্রতিটি কম্পিউটার যদি প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাহলে যে নেটওয়ার্কের সৃষ্টি হবে সেটি হলো মেশ নেটওয়ার্ক।